মাঘের শীতে বাঘ পালায়, গ্রাম বাংলার প্রচলিত লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। অবশ্য শীতের মৌসুমের শুরু থেকেই এবছর ঠান্ডার প্রকোপ অনেকটা বেশি। অন্যান্য বছর উত্তরের জনপদ শীতে বিপর্যস্ত হলেও এবারের ছোঁয়া পেয়েছে রাজধানীর মানুষজনও। পৌষ মাসের শেষ সময় থেকে শৈত্যপ্রবাহ ঘন কুয়াশায় আচ্ছন্ন ঢাকার জনপদ। সোমবার বাংলা মাঘ মাসের অষ্টম দিন। রাজধানীতে এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ সকালে। সকাল শুরু হয়ে বেশ খানিকটা সময় পার হলেও রাজধানীর আকাশে দেখা মেলেনি সূর্যের। কিছুটা কুয়াশা, ঠান্ডা আর হিমেল হাওয়ার প্রভাবে বিপর্যস্ত জনজীবন। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ দিনের অধিকাংশ সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। এমন যখন অবস্থা তখন বেশ বিপাকে পড়েছে রাজধানীবাসী। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা একদিনের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে। আবহাওয়া অধিদপ্তরের সব স্টেশনেই তাপমাত্রা কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে গতকাল রোববার দেশের 2-1 স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু বুধবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলা সহ মোট 21 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 8.1 ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকাল 6টায় স্থানীয় আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে। নওগাঁর বদলগাছি ছাড়াও পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা রয়েছে। এর মধ্যে পাবনার ঈশ্বরদী ও রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তিন এলাকাতেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজ সকালে গণমাধ্যমকে জানান, আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। এটা এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 24 ঘন্টার ব্যবধানে আজ 2 ডিগ্রি সেলসিয়াস বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেওয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছিল তাপমাত্রা কমবে, সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে। গতকাল দেশের 6 জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। আজ রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। অপরদিকে সোমবার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকায় অনেক এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে। যেসব জেলায় দুপুর 12টা পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী ও জয়পুরহাট। আপসারা নাজ, কালবেলা।